নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানি আজকে এগারো নয় দু হাজার একুশে আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ে আপডেট নিয়ে হাজির হলাম বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ উঠেছে সেই খবর আপনার সাথে শেয়ার করেছি তো আজকে সেই নিম্নচাপের কেন্দ্রটা কোথায় অবস্থান করছে বা সেই নিম্নচাপ কেন্দ্রটা কোথায় রয়েছে সেই নিম্নচাপ এখন লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন আজকে এগারো নয় দু হাজার একুশে ঠিক সন্ধ্যা সাতটার সময় আপডেটটা দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণিঝড় কিন্তু এবার সেই নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগরে একটা গভীর সাইক কলন তৈরি হয়েছে আগামী দুদিন অর্থাৎ রবিবার সোমবার এবং মঙ্গলবার এই তিন দিনের সম্ভাবনা রয়েছে তাহলে রবি সোম মঙ্গল এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটা কোন দিকে মুভমেন্ট করে সেটাই দেখার এটা কি উড়িষ্যার উপকূল দিকে সরে যাবে না পশ্চিমবঙ্গের সুন্দরবনের অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে বা দীঘা উপকূল দিয়ে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেটা দেখার তবে যেখানটা দিয়েই যাক যদি পশ্চিমবঙ্গের মধ্যে আসে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর যদি উড়িষ্যার উপকূলের দিকে যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বা কম হবে কিন্তু কম হলেও আগামী দুদিন অর্থাৎ রবি সোম মঙ্গল এই তিন দিন হচ্ছে কিন্তু ভারী বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ তথা হচ্ছে উড়িষ্যা উপকূল অঞ্চল জুড়ে বা পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলোতে তাহলে দেখতে পাচ্ছেন সেই নিম্নচাপের ক্ষেত্র এখন অবস্থান করছে পুরো সমুদ্রের মধ্যে এখন অবস্থান করছে তাহলে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ ফর্ম করেছে সেই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে একটু গভীর হয়েছে আজকে এবং আজকেই এটা আস্তে আস্তে উপকূলের দিকে আজ সরে যাবে তবে এটা ঘূর্ণিঝড় ওটার সম্ভাবনা আপাতত নেই সেরকম কিছু জানাচ্ছে না আবহাবিদরা কিন্তু নিম্নচাপটা ফর্ম করে গেছে দেখতে পাচ্ছেন নিম্নচাপের সেই লাইভ আপডেট আপনারা তো এটাকে যদি আমরা একটু প্রেডিকশান করি বা ভারতের আবহাওয়া দপ্তর থেকে যদি প্রেডিকশান করা করে সেক্ষেত্রে কোন দিকে সরে যেতে পারে একটু আমরা একটু দেখে নেব দেখুন উড়িষ্যার উপকূলের কাছাকাছি থাকছে রবিবার রবিবার উড়িষ্যা উপকূলের কাছাকাছি থাকছে সোমবার একদম উড়িষ্যা উড়িষ্যার উপকূল নয় একদম আমাদের সোমবারে একদম উপকূলে আচরে পড়ছে মোটামুটি বিকেলের দিকে সোমবারে বিকেলের দিকে উপকূলের দীঘা উপকূলের কাছে আচরে পড়ার সম্ভাবনা আচরে পড়ছে সেই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তার মানে সোম মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রভাব থাকবে দেখতে পাচ্ছেন মঙ্গলবার পর্যন্ত এই প্রেডিকশান থেকে আমরা বুঝতে পারছি তাহলে গেলে যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা ফর্ম করেছিল সে সেই নিম্নচাপ ফর্ম করেছে সেই নিম্নচাপটা সমুদ্র থেকে মোটামুটি এই রবিবার অর্থাৎ কাল হচ্ছে বিকেলের দিকে মোটামুটি সমুদ্র উপকূলেই থাকবে কিন্তু উপকূল থেকে কিছু এগিয়ে আসবে কিন্তু সোমবার সোমবার ভালো করে দেখুন আমরা যদি আর একটু দেখে নেব দেখুন এখানে এখন রাও রয়েছে রবিবার রবিবার দুপুরের দিকে কিন্তু দীঘা উপকূলের কাছে চলে আসবে ফলে পশ্চিমবঙ্গে তথা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে আর সোমবার এই রবিবার বিকেলের দিকে ভালো করে দেখুন রবিবার সন্ধ্যায় সোমবারে সোমবারের মোটামুটি বিকেলের দিকে সন্ধ্যাবেলা না সন্ধ্যায় হচ্ছে উপকূলে রাজ পড়বে বা দুপুরের পর হচ্ছে সমুদ্র উপকূলে রাজ্যে পড়বে এবং দীঘা উপকূলের কাছে সেই জন্য জলোচ্ছ্বাসও দেখা যাবে তো দেখলেন তাহলে লাইভ আপডেট বা এর প্রেডিকশান বা ফরকাস্ট বা পূর্বাভাস যে এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হতে পারে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আবার গতকালের আপডেট আমি নিয়ে আসবো এই পর্যন্তই ফিরে আসছি পরে ভিডিও নিয়ে